হাদিস নম্বর 96 তাতে রয়েছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন তাখাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি সাফারিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক সফরে, সাফার নাহু যেই সফরে আমরা গিয়েছিলাম তার সাথে, তিনি হঠাৎ করে কাফেলা থেকে পেছনে থেকে গেছেন, যে সফরের যে দল রয়েছে কাফেলা তার থেকে একটু পিছিয়ে থেকে গেছেন। ফাআদরাকানা, তারপরে আমাদের সাথে মিলিত হলেন, আমাদের সাথে মিলিত হলেন, একটু দ্রুত বেগে এসে আমাদের সাথে মিলিত হয়ে পৌঁছিলেন। ওয়াকাদ আরহাকনা সলাতা, সলাতাল আসর, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় আমরা আসরের সলাতে বিলম্ব করে ফেলেছিলাম। আরহাকনা মানে আখরনা, আসরের সলাতে লেট হয়ে গেছিল, যে আউয়াল ওয়াক্ত সেই ওয়াক্তে পড়া হয়নি, যে আসছেন পিছনে কোনো কাজে, যে কোনো কাজ, সে মানুষের যে প্রয়োজন রয়েছে প্রয়োজন হইতে পারে, যে কোনো কাজ হইতে পারে, একটু পিছনে আছে, তো তোমরা আগে হাঁটো, আগে চলো, আমি আসছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন সাক্ষাৎ হলো তখন আসরের সালাতে কি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। ওয়াহনা নাহনা তাওয়াদা, সেই সময় আমরা উযু করছিলাম, তাড়াতাড়ি করে উযু করছিলাম, যে সময় চলে যাচ্ছে তাড়াহুড়া করে উযু করছিলাম। এই তাড়াহুড়া, এত পানির অভাব আরব দেশে, আর তারপরে তাড়াহুড়া করে উযু করাই পায়ের যে গোড়ালি পেছন দিক ওই দিকটা শুকনো থেকে যায়, ওপর দিক থেকে পানি ঢাললে, আর ওপর যদি অল্প পানি থাকে তাহলে কিন্তু পায়ের যে গোড়ালি রয়েছে এই গোড়ালিতে কি পানি অনেক সময় পৌঁছে না, যদি সতর্কভাবে আপনি সেটাতে ঘষা না দেন, বেখিয়াল থেকে যান। ফাজা আল্লাহ নামসাহ আল আরজলে না, অতপর আমরা করছিলাম কি তাড়াহুড়া করে আমাদের পায়ের উপর মাসাহ করছিলাম, মাসাহ মানে হয়তো আসলে মাসা করছিলেন, যেটা তাদের জানা ছিল না, মাসাহ জায়েজ নাই, মোজা না থাকলে মাসাহ নাই, ধুইতে হবে, আর মাসাহ মানে হচ্ছে গাসলে খফিফ, সঠিক হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা, যে হালকা আমরা ধুইছিলাম, যে তাড়াতাড়ি করে ধুই, অল্প পানি লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে, তো একবার আর অল্প পানি যদি দেন তো শুকনো থাকার সম্ভাবনা আছে কি না, যতক্ষণ পর্যন্ত এইভাবে অল্প পানিতে ঘষা না দিবেন, আর একবার যদি তিনবার যদি দুইবার দেন তাহলে তখন আলাদা আর একটু পানি যদি বেশি হয়। তো আমরা হালকা করে ধুইছিলাম, মাসফুন মানে গাসলে খফিফ হয়, জি। ফানাদাবে আলা সাউতেহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন যে অনেকের পায়ের গোড়ালিতে কেন পানি পৌঁছেনি, শুকনো থেকে গেছে, চমকিছে মানে শুকনো হয়ে আছে। অন্য রিওয়ায়েতে রয়েছে তালুহু বা ইয়ালুহ, চমক মানে দেখা যাচ্ছে শুকিয়ে আছে। উচ্চ স্বরে ডাক দিলেন, তাহলে প্রয়োজনে সবাইকে শোনার জন্য চিৎকার করে বলা যেতে পারে, কি বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান্নার, দুর্ভোগ রয়েছে বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, লিল আকাবি মিনান্নার মানে লি আসহাবিল আকাবি মিনান্নার, ওই সব লোকদের যাদের পায়ের গোড়ালি শুকনো থেকে গেছে, কিসের দুর্ভোগ, জাহান্নামের আগুনের দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, গোড়ালিওয়ালাদের মানে যেসব লোকদের পায়ের গোড়ালি উজুতে শুকনো থেকে গেল তাদের বা থেকে যাবে তাদের, মাররাতাইন দুইবার বলেছেন অথবা আওসালাসান তিনবার বলেছেন, বর্ণনাকারী সন্দেহ, তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দুইবার তিনবার করে বলা ভালো, যাতে করে মানুষের কি থাকে, স্মরণ থাকে। আলোচনা করেছেন উজু সম্পর্কে বা পবিত্রতা সম্পর্কে, আর তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে বিনা উজুতে সলাত হয় না, তিনবার করে কথাটি বলবেন, শোনেন ভালো করে, বিনা উজুতে বিনা পবিত্রতায় সলাত হয় না, মনে রাখবেন উজু যদি সুন্দর না হয় সই না হয় তাহলে আপনার কোন সলাত হবে না, দেবের হলো এইভাবে আর কি। তারপরে একসাথে তিনবার নয়, বরং ফাঁকে ফাঁকে কথার ফাঁকে ফাঁকে ওই কথাটিকে আবার তাগিদ করছেন, একবার প্রথম দিকে, একবার মাঝখানে, দু চার মিনিট পাঁচ মিনিট পরে, তারপরে শেষখানে আবার বলছেন, আবার আপনাদেরকে বলছি যে উযু ঠিক না হইলে সালাত হবে না, এইভাবে তিনবার করে রিপিট করতেন গুরুত্বপূর্ণ পয়েন্ট। বুঝা গেল সবগুলি কথা হাদিসের, সবগুলি কথা তিনবার করে বলেননি, গুরুত্বপূর্ণ পয়েন্টটা তিনবার করে বলেছেন।
আমরা বক্তব্য করব, আর যে কথাটি বলবো তিন বের করে অনুবাদ করব, সবটাই কথা তিন বের করে সবটাই বক্তব্য করব, তাহলে তো খারাপ লাগবে, শুনতে বিরক্ত হয়ে যাবে মানুষ, তাই না? মোটেই না। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেখানে মানুষকে সচেতন করার প্রয়োজন রয়েছে, মানুষের দিমাগে সেটা বসিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। বালকেরা শুনুন, আবার বলছি আপনাদেরকে, আচ্ছা তারপরে সেম সেম ভাষা দিয়ে বলা জরুরি না, অনেক সময় ভাষার একটা অলংকার হচ্ছে সেম ভাষা দিয়ে, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনেন, খারাপ লাগবে। কিন্তু একবার বললেন যে ভালো করে শুনুন, একবার বললেন যে কথাটা বুঝলেন তো, জি, আর একবার বললেন আবার বলছি ভুলবেন না কথাটি, এটি হলো তিনবার রিপিট করা, তিনবার রিপিট করা। ভাষা বাক্য পরিবর্তন, কিন্তু কথা একটাই। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করতেন, তাতে ভাষার অলংকার থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি ফাসাহাত বালাগত ভাষার অলংকারের অলংকারপূর্ণ ভাষার ক্ষমতা দেওয়া হয়েছিল। এই জন্য কোরআনে কেরিমের অলংকারের পরে সবচেয়ে বড় অলংকার রয়েছে আরবি ভাষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি কোরআনের ভাষা পড়েন, হাদিসের ভাষায় পার্থক্য, কারণ আল্লাহর কথার অলংকার আর রাসূলের কথার অলংকার। তারপরে হাদিস পড়েন আর ফিকার কিতাব পড়েন, অন্য কিতাব পড়েন, অনেক পার্থক্য হবে না, জি, শুনতেও ভালো লাগে শ্রোতাকে, আর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তিনবার করে বলবে, এটা হচ্ছে উদ্দেশ্য। সবগুলি কথা তিনবার বলা পছন্দনীয় নয়, বরং অপ্রয়োজনীয় বিরক্তিকর, এ হচ্ছে উদ্দেশ্য।